সাতটা হলে সাত দিনের বাচ্চা দেখেন এই কালো সবকটা একটা সাদা একটা সাদা কি দারুণ দেখতে চমৎকার তো কি সুন্দর না আমার রেবিট তো আমি রেবিটের বিষয়ে সবসময় সরাসরি ভিডিও দিয়ে থাকি তো আজকে আমি রেবিটের বাচ্চা দিছে আজকে সাত দিন সাত দিনের বাচ্চার বিষয়ে জানাবো তো বন্ধুরা এই আমার মনু রেবিটটা আমার বাচ্চা দিয়েছে পাঁচটা তো তার পাঁচটা বাচ্চাকে প্রথমে দেখে নিই তারপরে সবিশেষ জানবো তো প্রথমে এই সাত দিনের বাচ্চা তো দেখেন বন্ধুরা কাছের থেকে ভালো দেখতে পারবেন তো সাতটা সাত দিনের বাচ্চা দেখেন এই কালো সবকটা একটা সাদা একটা সাদা কি দারুণ দেখতে চমৎকার তো আমি এক দুইটি আমি হাতে নিয়ে আসে দেখব দেখি কিরকম ও মাশাল্লাহ কি সুন্দর না এখনো চোখ ফুটেনি তো আরেকটা সাদাটাকে নেই নাকি আরেকটা নেই এইটা নেই আমি অল্প আগে দেখি একটা রেবিটের বাচ্চা এই তাদের যেগুলা বস্তু আছে এগুলো এগুলোর নিচে রয়েছে মানে আমার পাঁচটা তো আসে দেখি চারটা আছে আর একটা নেই তো আমি ভয় খেয়ে গেছিলাম পরে দেখি আও বগাটা কি কিউট হবে হ্যাঁ খুব দারুণ হবে হয় তো ঝরে ঝরে ছাপায় দেখেন কি সুন্দর না আর কয়দিন লাগবে চোখ পড়তে সে বিষয়ে আপনারা জানাবেন তো আমার রেবিটের বাচ্চা তো আরেকটা এইটা এইটা এটা শুয়েছে এইটা শুয়েছে এইটা শুয়েছে এইটা মনে হয় সবার থেকে বড় এটা মনে হয় সবার থেকে বড় দেখেন উল্টে গেছে দেখেন কি ধরনের নেস্ট বানাইছে দেখছেন এটা যেটা আছে এটা হলো এই রেবিটের কার পশম বা নোম বলতে পারেন তো সেটা দিয়েই এতদিন ঢাকা ছিল রেবিটের বাসা এখন ঢাকা নাই এখন আজকে 22 তারিখে বেবি হয়েছে আজকে 31 তারিখ তো জানতে বুঝতে পারছেন ও নদিন হয়ে গেছে নদিনের বেবি এখনও চোখ ফুটে নাই 22 তারিখে জন্মেছে 22 তারিখে রাত্রে 22 তারিখ ধরা যাবে না 23 তারিখ ধরতে হবে তো আট দিন আজকের দিন তো সম্পূর্ণ যাই নাই তো আট দিন হবে আর এটা এর মা এর নাম হলো মনু আও এই এর নাম শুনো আর আমার কালো বস কোথায় বস বস শুয়ে আছে দেখছেন কি দারুণ দেখতে বস বসের রংটা এই বসকে দিয়ে মিটিং করাচ্ছিলাম আর এই বসের বেবি এই কোলা ওই জন্যে বেশিরভাগই বগা কালোর সাদার মানে মিশ্রণটা এসেছে